সর্বনিম্ন 80 টাকা থেকে সর্বোচ্চ 400 টাকা হবে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল প্রবেশ নিয়ন্ত্রিত এই উরাল সড়কে আপাতত বাইসাইকেল থ্রি হুইলার এবং মোটরসাইকেল চলবে না কেবল প্রাইভেট কার মাইক্রোবাস ও ট্রাক চলাচলের অনুমতি পাচ্ছে তবে উরাল সড়কে এইসব গাড়ির সর্বোচ্চ গতি থাকতে হবে 60 কিলোমিটারের মধ্যে মাহালম জেমসের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব একসময় মানুষ পায়ে হেঁটে শত শত মাইল পাড়ি দিত কিন্তু চাকা আবিষ্কারের পর সভ্যতার সেই ভোগান্তি দূর হয় যদিও কোটি মানুষের পদভারে মুখর এই রাজধানীতে হরহামেশাই চাকার গতি থমকে যায় তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা মানুষকে দুর্ভোগ পোহাতে হয় এই অসহনীয় যানজট থেকে মুক্ত হয়ে এবার নিরবচ্ছিন্নভাবে নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলবে যানবাহন উড়ে চলা এই পথে কত টাকা গুনতে হবে সেটি এরই মধ্যে নির্ধারণ করে দিয়েছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ গাড়ি ট্যাক্সি জিপ স্পোর্টস ইউটিলিটি ভেহিকল মাইক্রোবাস যেগুলো ১৬ সিটের কম ও হালকা ট্র্যাক যা ৩ টনের কম এগুলোর জন্য টোল ভ্যাট সহ ৮০ টাকা গুনতে হবে ৬ চাকার মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা টোল পরিশোধ করতে হবে ১৬ বা এর বেশি সিটের বাসের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের মধ্য দিয়ে মূল অংশের ১১.৫ কিলোমিটার এবং র্যাম্প সহ ২২.৫ কিলোমিটারে চলাচল শুরু হবে এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার র্যাম্প সহ দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটারের কাজও আগামী বছর জুনের মধ্যে শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ বাতেন বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা